নমস্কার নমস্কার। গতকাল আমার 21 দিনে নিরামিষ কোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে যখন আমার নিরামিষ পর্ব শেষ হয়ে যাবে তখন আমি ননভেজে যাব, একটু সাজিয়ে গুছিয়ে ননভেজ খাব। তো আজকে সেই দিনটা চলে এসেছে সামনে, আজকে একটু সাজিয়ে গুছিয়ে ব্যবস্থা করেছি। কী আছে বলে দিই, এটা হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা, এটা হচ্ছে এক পিস পটল ভাজা, এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট যেটা আমার খুব প্রিয়, এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে চিকেন কষা, 21 দিন চিকেন খাইনি, এটা হচ্ছে এখন গরমের সময় এচোর চিংড়ি এটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, আমের চাটনি, এটা হচ্ছে রুই কষা, আর সব থেকে আমার প্রিয় জিনিস হচ্ছে গ্রিন স্যালাড, কতদিন গ্রিন স্যালাড খাইনি, এই হচ্ছে ব্যবস্থা। আর আজকের এই সমস্ত কিছু আইটেমের মধ্যে চিকেনটা বাদে বাদবাকি ও নিজে করেছে, আর চিকেনটা আমি নিজে করেছি। তার মাঝখানে একটু কিছু টেস্ট করিয়েছিলাম, ও বলে যে মোটামুটি হয়েছে ভালো, এবার খেয়ে দেখে দেখবো কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করি, 21 দিনের নিরামিষ পর্ব আজকে আমার ভঙ্গ হলো, খাওয়া দাওয়া শুরু করি, চলো খাও। প্রথমে খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে, আর আমার ছেলে ও ঘরে বসে খাচ্ছে, এই গরমকালে প্রচণ্ড মাছের উৎপাত হয়, একটু ফাঁকা জায়গা খেলে, যেহেতু আমাদের এটা গ্রামীণ পরিবেশ, যে আমরা সবসময় যখন দুপুরে খাওয়া দাওয়া করি ঘরের জানলা দরজা সব কিছু খুলে খাওয়া দাওয়া করি, তাতে বাইরের হাওয়া বাতাসটা আসে, একটু আলো পাওয়া যায়, আর সেই জন্য ফাঁকা জায়গা একটু মাছের উৎপাত হয়। লঙ্কাগুলো হেভি ঝাল গো, ওরে বাবা হ্যাঁ ঝাল লাগছে, হেভি ঝাল, সব সব লঙ্কা আবার সমান না, এক একটা এক এক রকম ঝাল, বাবা মুখ জ্বলে যাচ্ছে। আর খেয়েও না, আজকে আমরা এত কিছু জিনিস খাওয়া দাওয়া করছি ননভেজ আইটেম, এটার মধ্যে একখানা জিনিস মিসিং আছে, নেই, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে বলুন, আর তুমিও বলো কী নেই। না আপনারাও চিন্তাভাবনা করে কমেন্ট করে বলবেন, আর তুমিও খেতে খেতে বলো, চিন্তা করে বলুন কোন জিনিসটা মিসিং আছে এত কিছু আইটেমের মধ্যে। রাইট, লেবু, যেহেতু এখন গরমের সময় একটু পাতে গন্ধরাজ লেবু বা কাগজি লেবু বা পাতি লেবু হলে পরে ভালো লাগে। তো এবারে খাবো হচ্ছে আমি, সরি, এবারে খাবো হচ্ছে আমি লাউ দিয়ে ডাল দিয়ে, ডাল লাগে একটু, না আমার লাগবে না, লাউ চিংড়ি সে হতেই পারে, রান্নার মধ্যে নুন কম বেশি হতেই পারে, কোনো ব্যাপার নেই।
লাভ দিয়ে ডালটা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। এর মধ্যে মনে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছো না? রাঁধুনি ধনে সব ফোড়ন দিয়েছো, তেজপাতা শুকনো লঙ্কা আর ওর মধ্যে দেওয়া হয়েছে একটু জিরে গুঁড়ো। বেশ টানা কয়েকদিন প্রচণ্ড গরম চলছিল, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই, শুধু প্রচণ্ড টেম্পারেচার গরম। গত দুদিন ধরে একটু ঝড় বৃষ্টি হয়েছে, গতকাল রাতও মানে মাঝ রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমাদের এখানকার পরিবেশ একটু ঠান্ডা, বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, বৃষ্টিটা হাওয়াতে একটু শান্তি শান্তি মানে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। মানে সারাদিন এরকম রোদ উঠুক, রাতের বেলায় এক ঝলক একটু বৃষ্টি হাওয়া দিলেই একটু পরিবেশ ঠান্ডা হয়ে যায়। ভোরবেলার দিকে গরম লাগে না, ভোরবেলার দিকে আমাদের এখানে একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যেহেতু আমাদের গ্রামীণ পরিবেশ তো একদম ঠান্ডা। এবারে কেউ হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, খুব ভালো হয়েছে। নুনটা বেশি লাগছে? না না সব ঠিক আছে, মাছ দিয়ে দেওয়া যায়। খুব ভালো হয়েছে লাউ ঘণ্ট, আজকে 21 দিন পরে যে একটু নিরামিষ আমিষ খাচ্ছি তো সব একটু মুখের টেস্ট লাগছে, একটু খুব ভালো লাগছে। তবে সব কিছু বেশি করে খাবো না, অল্প 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 খাবো, এই এতদিন নিরামিষ খেয়েছি, আর যদি হঠাৎ যদি একটুখানি রিচ খেয়ে ফেলি তাহলে পরে সমস্যা, শরীর খারাপ করবে। গেলো ভালো হয়ে চলো, আমাদের বাড়ির নতুন সদস্য, সদস্য এখন পুরনো হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেল, ওই যে আরেকজন ডাকছে হচ্ছে পুরনো, ওই আমাদের পায়ে গড়ায় ঘুরছে। দেখো আলুগুলো এত এ করেছি, কষিয়ে ভেজেছি, আলুগুলো কিন্তু শক্ত, দেখো নিচুরগুলো গলে গেছে, কিন্তু ভাপাই নেই। তোমার এঁচুর খাওয়া হয়ে গেলাম, আমি যখন লাভ দিয়ে চলছে আমার, আমি যে ডালটা নিই, ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন পরে খাচ্ছি তো রয়ে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। তো ওর তো আমি সবে লাউ ঘণ্ট শেষ করলাম, ও এখন মাছ দিয়ে খাবে, তো আমি এবার নেবো, আমি খাবো হচ্ছে এঁচোর চিংড়ি। কতদিন পরে এঁচোর চিংড়ি খাচ্ছি,
এখনকার এঁচোর তো ভাপাতে লাগে না, এমনি গলে যাচ্ছে দেখো কষাতে কষাতে। খুব ভালো, খুব ভালো হয়েছে। আর আমার এঁচোর প্রিয় এঁচোর পটল, দারুণ লাগে পটল চিংড়ি, এঁচোর চিংড়ি। আর তোমার রান্না তো কোনো জবাবই নেই, আর বলো না তো। আজকে প্রত্যেকটা আইটেম, শুধু চিকেনটা এখনও খাইনি, তুমিও খাওনি এখনও পর্যন্ত, আর আজকে ভাত তো আপনি ঝুরঝুরে ভাত হয়েছে, প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে। আসলে একুশ দিন পর খাচ্ছে তো, সবই ভালো লাগছে মুখে। তাহলে চামচ নেই না? সেটা নাড়া পরে আরো ভালো লাগছে। অঞ্জিবার ফ্যাট খাটি তো, স্যালাডে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে সব কিছুই খাওয়া যেত, শসা টমেটো। তবে স্যালাডে মেন হচ্ছে পেঁয়াজ। হয়ে গেল এঁচো চিংড়ি খাওয়া, দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভাত লাগবে না? এবারে খাবো হচ্ছে রুই কষা, দাও এক পিস পেটি দাও, একটু গ্রেভি দাও। এটা দিই? না না, অত লাগবে না, প্রথম দিন অল্প দিলাম, অল্প খাই। কি হয়েছে? ও বসে আছে তো, ও খাচ্ছে না তো। আমাদের বাড়িতে একটা পুষি আছে জানেন আপনারা সবাই, ও যদি খায় বা ওকে যদি আমরা একটু আদর করি, ওর হয় জ্বালা, হিংসা হয় ওর। দেখতে পাচ্ছেন চিৎকার করছে, ওর খাওয়া হয়ে গেছে, ও কেন খাচ্ছে? দিয়েছে মনে ভালো তো হয়েছে, দেখে তো মনে হচ্ছে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেটা হবে সেটা বলবে। দারুণ হয়েছে, ভালো হয়েছে, সেদিন কেকটা ভালো হয়েছে। ঠিক বলছো, হ্যাঁ বাবুকে জিজ্ঞেস করবে, আমার কাছে তো ভালো লাগলো, এবার তুমি খেয়ে দেখো কেমন লাগলো।
তবে সেদিনকে ভালো হয়নি, আজকেটা ভালো হয়েছে। এই একটু আমি খেয়ে নিয়েছি। সেদিন বলতে তোমার 21 দিনের আগে যখন মাংস করেছিল একবার, ও ওটা অনেক তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, সেই জন্যই বলছি। ওদিকে ও এদিকে থাক না, করুক না, কি হয়েছে? চিন্তা করতে পারছো? এদেরকে কখন খেতে দেবে বলো তো? আমরা যখন খেতে বসবো তখন দেখছি এদেরকেও খেতে দিতে হবে। এদেরকে আগে আর দেবই না, এদেরকে দিয়ে আমরা খেতে বসি, খেতে বসি। কিন্তু খাবার সময় যখনই আমরা বসবো তখনই ওদেরও ডাক। মাংসের গন্ধ পেয়ে গেছে না? ঠিক আছে, ওকে আর একবার ভাত দিয়ে দেবে। বলেছে একটু দারুণ বলেছে। চিকেন কষাটা করার আগে সমস্ত রকম যা মশলা লাগে একটা চিকেন কষা করতে, সমস্ত রকম মশলা দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেশন করতে রেখে দিয়েছি। একটু কষা, একটু ঝাল হলে ভালো ঝাল হয়েছে। কি বলছো? ওই একটা লেগ পিস দাও আমাকে তুলে, বাস একটু গ্রেভি দাও। না এখন না, একটু গ্রেভি দাও, গ্রেভি দাও। অত দিও না, আজকে প্রথম দিন দিও না। অল্প দিলাম দিদি, অল্প একটু গ্রেভিটা ভাত না, ওটাই তুমি মাখো আগে, লাগলে আমি হয় আমি সেটা বলে দিই। তাহলে মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আবার গুঁড়ো লঙ্কা। তুমি খেতে অসুবিধা আছে? অসুবিধা না, মানে একটু ঝালটা বেশি লাগছে। ঝাল লাগছে? আমি আজকে ঝাল টক নুন কিছু বুঝতে পারছি না, আজকে শুধু খাচ্ছি, শুধু খাচ্ছি আর খাচ্ছি। একটা না নিরামিষ খাওয়া খুব কষ্ট। আমার এখন চিকেন কষা দিয়ে চলছে, ওর সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, ওর চাটনি খাচ্ছে, তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো আজকের আমাদের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।